নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। মাটির কাছাকাছিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলেছি ভ্যাকসিনেশনের উদ্দেশ্যে। হাতে সময় খুবই অল্প। এই অল্প সময়ে চটজলদি কিছু বানিয়ে খেয়ে যেতে হবে। এত অল্প সময়ের মধ্যে কি তৈরি করা যায় বন্ধুরা? তাই ভাবলাম অল্প সময়ে চটজলদি তৈরি করা যায় এমন একটি লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন বন্ধুরা দেখে নিই সেই রেসিপিটি। এই রেসিপিটির জন্য প্রয়োজন চিংড়ি মাছ এবং সর্ষে। মাত্র দুটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যাবে সকালের ঝঞ্ঝাটহীন একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি। তাহলে চলুন বন্ধুরা আমরা রেসিপিটি বানিয়ে ফেলি। এটি বানানোর জন্য প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়েছি। কড়াইটি গরম হলে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো তেলেই রেসিপিটি ভালো লাগে, তবে সর্ষের তেলের ব্যাপারটাই আলাদা। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম, কারণ চিংড়ি মাছটা বেশ ভালো করেই ভাজব। তো আমি এখানে তেলে ভালো করে পরিষ্কার করে কেটে বেছে রাখা এবং ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছটিকে ভেজে নিতে হবে। মাছটি খুব ভালো করে ভাজা হবে, কিন্তু একেবারে কড়া হয়ে যাবে না। তো আমার মাছটি ভাজা হয়ে গেছে। এবার এই শিলে কিছুটা পরিমাণ সর্ষে, আমি এখানে সাদা এবং কালো সর্ষে দুটোই ব্যবহার করেছি, এবং চারটি কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি। যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, চিংড়ি মাছটি ভাজার সময় হলুদের সাথে একটু লবণও দিতে হবে। এবার চিংড়ি মাছগুলোকে শিলের উপর রেখে সমস্ত উপকরণগুলো একসাথে বেটে নেব। চিংড়ি মাছ বাটাটা খুব বেশি মিহি হবে না, মাঝামাঝি হবে, তবে সর্ষে এবং লঙ্কাটা বেশ ভালো করেই আগে বেটে নেব, তারপরে চিংড়ি মাছটা বাটতে আরম্ভ করব। দেখুন বন্ধুরা কিভাবে আমি চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি। যারা চিংড়ি মাছ বাটতে না চান, তারা কিন্তু হাত দিয়ে চেপে যেরকমভাবে আলু সেদ্ধ বা যে কোনো সিদ্ধ মাখার সময় লঙ্কা মাখা হয় সেইভাবে মেখেও নিতে পারেন। তবে রেসিপিটি কিন্তু চিংড়ি মাছ বাটার রেসিপি, তাই আমরা এখানে চিংড়ি মাছটা বেটেই নেব। তো আমার এখানে চিংড়ি মাছটি বাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে মাছগুলোকে, বাটা মাছগুলোকে তুলে নেব। ঠিক এইরকমভাবে বাটা হবে, দেখুন বন্ধুরা, খুব বেশি মিহি নয়, অথচ বেশ ভালোভাবেই বাটা হয়ে গেছে। এবারে বাটা মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব এবং তার মধ্যে অ্যাড করব কাঁচা সর্ষের তেল 1 চামচ।
আপনারা আপনাদের পরিমাণ মতো তেল কমাতে বা বাড়াতে পারেন। আমি এখানে এক চামচ তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মিহি করে কুচানো পেঁয়াজ। যেহেতু আমি আগে লঙ্কাগুলিকে বেটে নিয়েছিলাম, সেই জন্য নতুন করে আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম না। আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু লঙ্কা কুচি দিয়ে নিতে পারেন। এবারে ভালো করে পেঁয়াজ কুচির সঙ্গে মাছটাকে মেখে নিতে হবে। এই সময় একটু লবণ টেস্ট করে নেওয়া ভালো। ব্যাস, এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হলো চিংড়ি বাটার রেসিপি। অত্যন্ত সহজ, সাদা সিদে, সিম্পল একটি রেসিপি, ভীষণই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করব আপনাদের কমেন্টের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরোগ রাখুন। আপনাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। নমস্কার।